ধনতেরাসে কিনে আনুন ঝাড়ু এবং আপনার ভাগ্য বদলে নিন। নমস্কার বন্ধু, সৌভাগ্য ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের জানাতে যাব যে ধনতেরাসের দিনটি এতই শুভ, আপনি এই দিনে বহু প্রকার ক্রিয়াকলাপ করতে পারেন এবং এই ক্রিয়াকলাপগুলো যদি সঠিকভাবে করেন আপনার জীবনে আর্থিক সমস্যা একেবারে নির্মূল হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, পরিশ্রম আমরা সবাই করি, কিন্তু দেখবেন পরিশ্রম মতো কখনো কখনো আপনি ফল পান না। তাই অবশ্যই যদি পরিশ্রম মতো আপনার ভাগ্য বজায় থাকে তাহলে অবশ্যই আপনি আর্থিক উন্নতি করতে পারবেন। যারা মনে করছেন যেরকম পরিশ্রম করছেন সেরকম ফল পাচ্ছেন না, আগামী 25 অক্টোবর থেকে 27 অক্টোবর বিশেষ যোগ রয়েছে। আপনারা জানেন 25 অক্টোবর হচ্ছে ধনতেরাস, 26 অক্টোবর ভূত চতুর্দশী এবং 27 অক্টোবর কালী পুজো। আপনি এই সময় বিভিন্ন প্রকার ক্রিয়া উপাচার করতে পারেন। আর আমি আজকে আপনাদের জানিয়ে দেব যে এই ধনতেরাসে আপনি বাড়িতে নিয়ে আসুন 2টি ঝাড়ু এবং এই ঝাড়ুর উপাচার করে আপনি কিভাবে আর্থিক উন্নতি ঘটাবেন তা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রত্যেককে জানাই আমার এই ভিডিওতে স্বাগতম। হয়তো অনেকে জানেন না যে ঝাড়ু কিভাবে আমাদের আর্থিক উন্নতি করতে পারে, তবে কোথাও কোথাও এইরকম উল্লেখ করা হয়েছে ঝাড়ুর মধ্যে স্বয়ং মা লক্ষ্মী অধিষ্ঠান করেন। তাই আপনি যদি এই ধনতেরাসে আপনি ঝাড়ু কিনে আনেন তাহলে আপনার গৃহের পক্ষে অত্যন্তই শুভ। কিন্তু ঝাড়ু কেনার সঠিক দিন আমি আজ বলে দেব। ঝাড়ু কেনার জন্য সপ্তাহের কয়েকটি দিন আপনি নিতে পারেন, যেমন শনিবার, রবিবার বা মঙ্গলবার। তবে মনে রাখবেন যাদের উপর শনির 7.5-এর দশা চলছে কোনোভাবেই শনিবার আপনারা ঝাড়ু কিনবেন না, তাতে আবার আপনার হিতে বিপরীত হবে, অর্থাৎ আপনার এই 7.5-এর প্রকোপ বৃদ্ধি পাবে। তাই মনে রাখবেন যাদের 7.5-ই চলছে কোনোভাবেই শনিবার ঝাড়ু কিনবেন না, বাকি আপনি অন্য দিনগুলি বাছাই করে নিতে পারেন। তবে যেহেতু ধনতেরাস এবারে শুক্রবার পড়েছে, আপনি ধনতেরাসের দিনে যে কোনো ব্যক্তি ঝাড়ু কিনতে পারেন। তবে এই কথাটা মনে রাখবেন ঝাড়ু কিনলেই হবে না, তার সঙ্গে আপনার পুরাতন ঝাড়ুটিকে বিদায় করতে হবে। ঝাড়ুতে স্বয়ং লক্ষ্মী বসবাস করেন, কিন্তু আপনাদের সামান্য একটি উপাচার করতে হবে যার ফলে এই ঝাড়ুটি আপনার জীবনের জন্য শুভ হয়ে দাঁড়ায়। যে সামান্য উপাচার সেটি হলো আপনি বাড়িতে ঝাড়ুটি কিনে এনে খুব সাধারণ একটি সাদা সুতো দিয়ে ঝাড়ুর গোড়ায় একবার বেঁধে দেবেন, তবে এটি অবশ্যই মা লক্ষ্মীকে স্মরণ করে। এবং এই ঝাড়ুটিকে আপনি সব থেকে আড়ালে, যেখানে কেউ দেখতে পায় না এই রকম জায়গায় রাখবেন। সাধারণভাবে আমি বলে দিচ্ছি, আপনি ঘরের দরজার পিছনে রাখবেন, এই জায়গাটায় সহজে কারুর নজর যায় না। আপনি যদি ঝাড়ু এই জায়গায় রেখে দেন তাহলে আপনার জন্য অত্যন্তই শুভ হবে, কিন্তু যদি সবাই দেখতে পায় আপনার এই উপাচারটি সেইভাবে কাজ করবে না। তাই ঝাড়ু দিয়ে যদি আপনি উপাচার করতে চান অবশ্যই একটি ঝাড়ুতে আপনি সাদা সুতো বেঁধে দিন মা লক্ষ্মী এবং কুবেরকে স্মরণ করে। অন্য ঝাড়ু দিয়ে আপনি ঘরদোর পরিষ্কার করে ময়লা বাইরে ফেলে দিন। তবে এই ক্ষেত্রে একটি কথা বলার আছে, এই যে ময়লাগুলি বাইরে ফেলে দিচ্ছেন এর ফলে আপনার বাড়ি থেকে অশুভ শক্তি বিদায় ঘটছে এবং ফলে যে পজিটিভ এনার্জি অর্থাৎ শুভ শক্তির প্রভাব আপনার বাড়িতে গৃহে বৃদ্ধি পাবে। তবে কোনোভাবেই সন্ধ্যের পর অর্থাৎ সূর্যাস্তের পর এই ক্রিয়াটি করবেন না। যে কোনো দিন সাধারণভাবে বলা হয় সন্ধ্যের পর ঘর ঝাঁট দেওয়া উচিত নয়, যদি খুব সমস্যায় পড়েন অবশ্যই ঝাঁট দেবেন, কিন্তু সেই ময়লাগুলি আপনি ঘর থেকে ফেলবেন না,
একটা সাইডে রেখে দেবেন, পরের দিন সকালবেলায় আপনি ফেলবেন। যদি সন্ধ্যের পর ঘর ছাড় দিয়ে বের করে দেন তাহলে মা লক্ষ্মী কিন্তু সেখান থেকে বিদায় নেবে। তাই খুব সাবধানে আপনারা এই ক্রিয়াটি করবেন। আপনারা সারাদিন সময় পাবেন, ঝাড়ু কিনে আনুন এবং বাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিন। হ্যাঁ বন্ধুরা, এই ধনতেরাসে দারুণ সুযোগ আপনাদের প্রত্যেকের জন্যই। ধনতেরাসে অনেক কিছু কেনাকাটি হয়, আপনার যা মন চাইবে তাই কিনতে পারেন। বিশেষ করে সোনা, রূপো, তামা, পিতল, কাঁসা, এগুলো কিন্তু দারুণভাবেই ক্রয় বিক্রয় হয়ে থাকে। আর আপনি যদি এই দিন ঝাড়ু কিনে আনেন তাহলে আপনি আপনার মধ্যে ফারাক দেখতে পাবেন, বুঝতে পারবেন কীভাবে আপনার আর্থিক উন্নতি হচ্ছে, কীভাবে আপনার দিনগুলি বদলে যাচ্ছে। তাই অবশ্যই আপনাকে রেকমেন্ড করছি, যদি পারেন অন্তত দুটো ঝাড়ু কিনে আনবেন, তবে এটি হতে হবে নারকেল কাঠির ঝাড়ু। হ্যাঁ বন্ধুরা, এটি হতে হবে নারকেল কাঠির ঝাড়ু, এটি সর্বাধিক পজিটিভ এনার্জি পাবেন। তবে ঝাড়ুর মধ্যে একটি ঝাড়ুকে কিন্তু মা লক্ষ্মীকে স্মরণ করে সাদা সুতো গুঁড়ায় বেঁধে দেবেন এবং সেটিকে সকলের আড়ালে লুকিয়ে রাখবেন, সকলের আড়ালে লুকিয়ে রাখবেন, যাতে সকলের না চোখ পড়ে, বাড়িতে যে আসবে তার যেন না চোখ পড়ে। তবেই কিন্তু আপনার ঘরে মা লক্ষ্মী অবস্থান করবে এবং অন্য ঝাঁটুটা দিয়ে আপনি ঘরদোর পরিষ্কার করবেন। তার সঙ্গে পুরাতন যে ঝাঁটা সেটিকে বিদায় করবেন। পুরাতন ঝাঁটা বিদায় করলেই আপনার জীবন থেকে যত কালো প্রভাবগুলি চলে যাবে। সাধারণভাবে পুরাতন ঝাঁটা বিদায় করার দিন হচ্ছে শুক্রবার, তাই অবশ্যই আপনি করতে পারেন। তবে এই আগামী শুক্রবার আপনারা প্রত্যেকেই বাড়িতে দুটি করে নারকেল কাঠির ঝাড়ু কিনে আনবেন এবং সেই ঝাড়ু দিয়ে আপনি বাড়িঘর পরিষ্কার করবেন। এই বিষয় সম্পর্কে যদি আপনার কোনো বক্তব্য থাকে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানান, আমি আপনাদের যথাসম্ভব উত্তর দেব। এবং যারা আজকে নতুন বন্ধু রয়েছেন তাদের জন্য বলছি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। প্রতিনিয়ত আমরা এই ধরনের ভিডিও আপনাদের জন্য তৈরি করে থাকি, তাই আপনাদের কাছে অবশ্যই আন্তরিকভাবে সহযোগিতা কামনা করি। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলের সঙ্গে রয়েছেন তাদের জানাই ধন্যবাদ। আগামী দিন আমরা ধনতেরাস, কালী পুজো, দীপাবলি সম্পর্কে বিভিন্ন প্রকার উপাচার দেব, তাই অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আগামী যে 27 অক্টোবর কালী পুজো, এই কালী পুজোর দিন আপনি যা চাইবেন তাই করতে পারেন। আপনাকে অবশ্যই সারা বাড়ি প্রদীপ দিয়ে জ্বালিয়ে দিতে হবে। ভূত চতুর্দশীতে আপনাকে অন্তত 14টা প্রদীপ জ্বালাতেই হবে বাড়িতে, তাহলেই আপনার উন্নতি হবে। তা ধনতেরাসের দিনে আপনি বিভিন্ন প্রকার উপাচার করতে পারেন, আর এই উপাচারগুলি করলে আপনি অবশ্যই শুভ লাভ করবেন। প্রত্যেককে বলি সোনা কিনতে হবে না, আপনাকে অন্তত রূপো কিনতে হবে। রূপোটাকে বলা হচ্ছে শ্রী ধাতু। যদি আপনি রূপো কেনেন তাহলে আপনার সৌভাগ্য অবশ্যই ফিরবে। আপনাকে দেবদেবীর পূজা অর্চনার জন্য কিছু বাসনপত্র কিনতে হবে, তা হলেও আপনার কিন্তু এই যে উপাচার সেটি হবে। দেবদেবীর পূজা অর্চনার জন্য ছোটোখাটো হলেও বাসনপত্র কিনতে হবে। এবং তৃতীয় যেটি বলবো সেটি হচ্ছে এই ঝাঁটা। আপনাকে এই তিন প্রকার দ্রব্য অবশ্যই ক্রয় করতে হবে। তবে যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত তারা বই কিনবেন, যারা আঁকার সঙ্গে যুক্ত তারা পেন্সিল কিনবেন, যারা রঙের সঙ্গে যুক্ত তারা রং তুলি কিনবেন, যারা যে পেশার সঙ্গে যুক্ত অবশ্যই সেই পেশার কিছু দ্রব্য ক্রয় করবেন, আপনার সেই পেশার উন্নতি হবে। কারণ এটাই বলা হচ্ছে এই মহাশুভ লগ্নে যদি আপনি এইগুলি ক্রয় করেন ধীরে ধীরে আপনার দিন পরিবর্তন হতে বাধ্য। আজকে বন্ধুরা এখানেই বিদায় নেব, তবে অবশ্যই প্রত্যেককে নিচের কমেন্ট সেকশনে লিখতে বলবো জয় মা কালী। অবশ্যই জয় মা কালী লিখুন, কারণ আগামী দিন কালী পুজো এবং কালী পুজোর দিনে আমরা বিভিন্ন প্রকার উপাচার করব, মা কালীকে পুজো করব, ভালোবাসব, ভক্তি করব। আমাদের জীবনের সব কালো জিনিসগুলো মা কালীকে দিয়ে দেব এবং আমরা আমাদের জীবনের শুভ কামনা করব। আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে চলে আসবো।